গেল আঠারোই ফেব্রুয়ারি দীর্ঘ দুই বছর পর বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাজ্য সেদিন আনুষ্ঠানিকভাবে বিমানমন্ত্রীর হাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি তুলে দেন ব্রিটিশ হাইকমিশনার তবে সহ ইউরোপীয় ইউনিয়নের সব দেশে সরাসরি পণ্য পরিবহনের জন্য নির্ধারিত নিরাপত্তা সনদের মেয়াদ শেষ হয়ে যায় দু হাজার ষোলোতে তাই নিষেধাজ্ঞা উঠলেও এখনও যুক্তরাজ্যে পণ্য পরিবহন করতে পারছে না বাংলাদেশ বিমান অবশেষে অবসান হচ্ছে প্রতীক্ষার আমাদের কান্ট্রির উপর থেকে সাথে উঠে গেলেও এয়ারলাইন্সগুলোকে আলাদা অডিট সিকিউরিটি অডিট পাশ করতে হবে এই অডিটটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে সম্পন্ন হয়েছে উনিশে ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং অডিটের পরে তিনি আমাদেরকে বলেছেন যে বিমানের পারফরমেন্স অত্যন্ত সন্তোষজনক এবং অডিট আমাদের খুব হাই পারফরমেন্স রেটিং দিয়েছেন বাট অফিসিয়াল যে সার্টিফিকেশন সেটা আমাদের হাতে এসে এখনো পৌঁছায় নেই আশা করছি খুব শীঘ্রই যে কোনো সময়ই ঘোষণাটা আসবে নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে দু হাজার ষোলোর মার্চ যুক্তরাজ্য এরপর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন বন্ধ করে দেয় এতে দুই বছরে একশো চল্লিশ কোটি টাকা লোকসান হয় বিমানের এ অবস্থায় এসিসি থ্রি সনদ পেলে আকাশপথে পণ্য রফতানিতে খরচ কমার পাশাপাশি বিমানের মুনাফা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা প্রচুর বাংলাদেশী বাস করে যুক্তরাজ্যে আমাদের শাকসবজি থেকে শুরু করে অনেক আইটেম সেখানে যাইতো কিন্তু বিমানের এখন যে সনদটা পাওয়ার পরে সেই পথটা সুগম হবে সেক্ষেত্রে বিমান যদি ডাইরেক্টলি ফ্লাইটগুলি ক্যারি করতে পারে বিমান নিজে লাভবান হবে এবং দেশের ইমেজ বৃদ্ধি পাবে আমাদের সেক্টর লাভবান হবে বাংলাদেশ থেকে বর্তমানে শুধু সৌদি আরওয়েজ ও ইতিহাদ এয়ারলাইন্স আকাশপথে ইউরোপে সরাসরি পণ্য পরিবহন করছে হাজির শিউলি সময় সংবাদ ঢাকা